প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত প্রতিদিনের সংবাদ বুলেটিন কোভিড-19 আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজ 26 মে 2020, 12 জ্যৈষ্ঠ 1427। আমরা সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 4,416টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনাসহ 5,407টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,58,441টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,166 জন এবং এ পর্যন্ত শনাক্ত 36,751 জন এবং আজকের শনাক্তের হার 21.56%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন, এ পর্যন্ত 522 জন। সুস্থ হয়েছেন 245 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 7,579 জন। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 182 জন, ছাড় পেয়েছেন 65 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 4,770 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,323 জন। মোট আইসোলেশন শয্যা 13,284টি। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি এবং ময়মনসিংহ নার্সিং ডরমিটারিতে আরও 200টি আইসোলেশন শয্যার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে আইসোলেশন শয্যা 7,250টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 399টি এবং ডায়ালাইসিস ইউনিট 106টি। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে আনা হয়েছে 2,452 জনকে, ছাড় পেয়েছেন 1,868 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,68,315 জন ছিলেন এবং ছাড় পেয়েছেন এ পর্যন্ত 2,12,326 জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইনে আছেন 55,989 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 662টি প্রতিষ্ঠান এবং আরও প্রতিষ্ঠানের প্রস্তুত চলছে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, যার তথ্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত হই, এ পর্যন্ত সংগ্রহ 24,54,737টি এবং বিতরণ হয়েছে এ পর্যন্ত 20,66,334টি। বর্তমানে মজুত আছে 3,88,403টি। আজকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো মাননীয় মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। তিনি আমাদেরকে পাঠিয়েছেন নমুনা সংগ্রহের জন্য কিট 5,000টি এবং হ্যান্ড স্যানিটাইজার বেশ কিছু পরিমাণে, যে যা দিয়ে হাত ক্লিন করা যাবে এবং হ্যান্ড র‍্যাপ করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এই বস্তু এগুলি তৈরি করেছেন এবং আমাদের জন্য পাঠিয়েছেন। গত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,52,638টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 78,14,009টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,173 জন এবং গত 24 ঘন্টায় আরও নতুন করে 5 জন প্রশিক্ষণ নিয়েছেন। স্বেচ্ছাসেবা ভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। সকল চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে 24 ঘন্টায়। বিমানবন্দরে 265 জন, স্থলবন্দরে 160 জন, সমুদ্র বন্দরে 28 জন এবং সর্বমোট 453 জনকে স্ক্রিনিং করা হয়েছে। এ পর্যন্ত সকল বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ সর্বমোট স্ক্রিনিং সংখ্যা 6,97,115 জনকে। এই ছিল আমাদের হাতে তথ্য বাংলাদেশ বিষয়ক। তবে বাংলাদেশ এই তথ্য শেষ করার আগে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো বাংলাদেশ সেনাবাহিনীকে, যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের অনেক হাসপাতাল তৈরিতে, স্বাস্থ্য অধিদপ্তরের অনেক হাসপাতাল তৈরিতে তারা সহায়তা করে যাচ্ছেন এবং তারাও ফ্রন্টলাইন যোদ্ধা বা সম্মুখ যোদ্ধা হিসেবে এই কোভিড-19 মোকাবেলায় কাজ করছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি। দক্ষিণ পূর্ব এশিয়ার
কোভিড-19 পরিস্থিতি যা আমরা গ্রহণ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা 25 মে 2020 থেকে। 24 ঘন্টা শনাক্ত হয়েছে 9,241 জন এবং এ পর্যন্ত 2,01,207 জন। মৃত্যুবরণ করেছেন 204 জন 24 ঘন্টা এবং এ পর্যন্ত 5,992 জন। সারা বিশ্বে পরিস্থিতি, যেটা 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 1,264 জন এবং এ পর্যন্ত 53,04,772 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 4,342 জন এবং এ পর্যন্ত 3,42,029 জন। বিশ্ব পরিস্থিতিও আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার 25 মে 2020 থেকে। শেষ করবার আগে বাংলাদেশের মৃত্যুর বিশ্লেষণে একটু যাব। বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন 21 জন, পূর্বেই বলেছি এর মধ্যে 14 জন পুরুষ এবং 7 জন নারী। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন, 41 থেকে 50 বছরে 5 জন, 51 থেকে 60 বছরে 7 জন, 61 থেকে 70 বছরে 3 জন, 71 থেকে 80 বছরে 1 জন এবং 81 থেকে 90 বছরে 1 জন। ঢাকা যদি আমরা এলাকা দেখি, ঢাকা ডিভিশনের 15 জন, চট্টগ্রাম ডিভিশনের 4 জন এবং বরিশাল ডিভিশনে 2 জন। হাসপাতালে মারা গেছেন 20 জন এবং বাসায় মারা গেছেন 1 জন। এই ছিল আমাদের কাছে বয়সভিত্তিক এবং এলাকাভিত্তিক পরিসংখ্যান। তবে এলাকাকে আরও আমরা ভাগ করলে দেখি, ঢাকা সিটিতে 3 জন, ঢাকা জেলায় 7 জন, মুন্সিগঞ্জে 1 জন, নরসিংদীতে 1 জন, মানিকগঞ্জের 1 জন, গাজীপুরে 1 জন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 জন, চট্টগ্রাম জেলায় 1 জন, কক্সবাজারে 1 জন, কুমিল্লায় 2 জন, পিরোজপুরে 1 জন এবং ঝালকাঠিতে 1 জন মৃত্যুবরণ করেছেন। সকল মৃত্যুর বিধি আত্মার শান্তি কামনা করি। শেষ করব, তবে আপনারা আবারও বলি, আমাদের ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে, অনেক মানুষের চলাচল বেড়ে যাবে। যারা শহর থেকে গ্রামে গিয়েছিলেন, আবার তারা গ্রাম থেকে শহরে ফিরবেন। প্রত্যেকেই মাস্ক ব্যবহার করবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন এবং মাস্কটা সঠিক উপায়ে পরতে হবে। মাস্ক লাগিয়ে মাস্ক যেন আমরা খুলে না রাখি, যদিও এখন ক্যামেরার সামনে আমার মাস্কটা নামানো, এটাও সঠিক নিয়ম, কিন্তু আমার সামনে কেউ নাই, 3 হাত দূরত্বের মধ্যে, আমার 3 ফুট দূরত্বের মধ্যে কেউ নাই বলে আমি মাস্কটা নামিয়েছি। কিন্তু আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে অবশ্যই, এবং যখনই আমার কাছে কেউ আসবে আমি যেন মাস্কটা সঠিকভাবে ব্যবহার করি। এবং প্রত্যেকেই আমরা মাস্ক ব্যবহার করি, তাহলেও নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। সামাজিক দূরত্ব বজায় রাখলে আমরা নিজেকে সুরক্ষিত পারবো। আপনার সুরক্ষা আপনার হাতে, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের সকলকে সুরক্ষিত রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।